কথা কি, তাহলে আমার বাড়ির পাশের একজন ঢাকা মেডিকেল আসলো, ধরেন 5 মিনিটের মধ্যে ডাক্তার না দেখালে সে মারা যাবে। এহেন, এরা আইছে, এরাও ডাক্তার খুঁজে, আমিও ডাক্তার খুঁজি, ঢাকার হচ্ছে কি? কিন্তু কিন্তু ঢাকা মেডিকেলের কেউ যদি পরিচিত থাকে তাহলে কি সহজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে, এসব সহজ। এই ফেসবুকের মাধ্যমে আমি, ধরেন পিজি হসপিটাল বলেন, বঙ্গ হসপিটাল বলেন, ডাইরেক্টর লেভেলের লোকের সাথে পরিচয়, বিভিন্ন ব্যাংকের প্রশাসনিক এটা সেটা, তো আমরা কি করি, ফেসবুককে ফেসবুকই মনে করি, আসলে না, বুঝতে পারছেন বিষয়টা? মানে একটা লোক ঢাকায় হেও ডাক্তার খুঁজে, আমরাও ডাক্তার খুঁজুন, তাহলে আমরা ঢাকা দরবার শুনছেন কি? আর এতটুকু যদি না করতে পারেন তখন তার কাছে কি থাকবে, মান সম্মান থাকবে? এই কারণে নেটওয়ার্কিং। দেখেন তাহলে ফেসবুক থেকে অনেক কিছু হচ্ছে। এতে কিন্তু দুই পক্ষই লাভবান, দুই পক্ষই লাভবান।